আসসালামু আলাইকুম প্রিয় আইএসপি ভাইরা, আপনারা জানেন চলতি জুন মাসের 7 তারিখ থেকে গুগল তাদের লেস সিকিউর অ্যাপস অপশনটা বন্ধ করে দিছে। গুগলের এই লেস সিকিউর অ্যাপস অপশনটা অফ করে দেওয়ার কারণে আমরা যারা মাইক্রোটিকের ব্যাকআপ নিতাম জিমেইলের মাধ্যমে, ওই ব্যাকআপটা এখন আর নিতে পারতেছি না, কোনো কাজ করতেছি না। তো এর বদলে এখন গুগল অন্য একটা অপশন চালু করছে, যে অপশনে আপনি এনাবল করে নিলে আপনার মাইক্রোটিকের ব্যাকআপ খুব ইজিলি আপনি জিমেইলের মধ্যে নিতে পারবেন। তো কিভাবে এই কনফিগারেশনটা করবেন চলেন দেখি। এর জন্য প্রথমে আপনি করবেন কি, আপনার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করবেন। যে জিমেইল আইডিটা দিয়ে আপনি ব্যাকআপ নিতে চান ওই জিমেইল আইডিতে লগ ইন করবেন। আচ্ছা, সাইন ইনে গেলাম, নেক্সটে দিলাম, দেওয়ার পরে পাসওয়ার্ড দেওয়া আছে, আবার নেক্সটে দিলাম। আমার জিমেইলে লগ ইন হয়েছে। লগ ইন হওয়ার পরে আপনি কি করবেন, আপনার এই যে এই আইকন আছে আপনার নামের, আইকনের উপরে ক্লিক করে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যাবেন। এইখানে যাওয়ার পরে আপনি কি করবেন, আপনি বাম পাশে সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটি যাওয়ার পরে নিচে দেখবেন এই যে সাইন ইন টু গুগল, এখানে টু স্টেপ ভেরিফিকেশন অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। এরপরে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেওয়া লাগবে, পাসওয়ার্ড দিলেন। পাসওয়ার্ড দিয়ে এখানে আপনার মোবাইল নাম্বারটা দেওয়া লাগবে, আপনার যে মোবাইল নাম্বারে টু স্টেপ ভেরিফিকেশন করতে চাইতেছেন ওই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার মোবাইলে গুগল থেকে একটা ওয়ান টাইম ভেরিফিকেশন কোড পাঠাবে। এই যে টার্ন অন দিলাম, আমাদের টু স্টেপ ভেরিফিকেশন অন করা আছে। ঠিক আছে, আমরা এখন আবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে এখন আমাদের করা লাগবে কি, আমাদের একটা ওয়ান টাইম পাসওয়ার্ড জেনারেট করা লাগবে। আমাদের যে মাইক্রোটিকের স্ক্রিপ্ট যে পাসওয়ার্ডের উপরে কাজ করবে ওই পাসওয়ার্ড জেনারেট করা লাগবে। তো এর জন্য কি করা লাগবে, আবার আপনার অ্যাকাউন্টে আসলেন, অ্যাকাউন্ট থেকে সিকিউরিটিতে ব্যাকে আসলেন। ব্যাকে আসার পরে দেখেন এই যে এখানে অ্যাপ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। হ্যাঁ, অ্যাপ পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার আপনার জিমেলে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে দেখেন বিভিন্ন অ্যাপস আছে, আপনি কোনটা ইউজ করতে চাইছেন, মেল, ক্যালেন্ডার, কন্ট্যাক্টস, ইউটিউব। যেহেতু আমরা মাইক্রোটিকে ইউজ করব আর মাইক্রোটিকের নাম এখানে নাই, সেহেতু আমরা আদার সিলেক্ট করলাম। করার পরে আমি এটার একটা নাম দিলাম, ধরেন সাপোজ মাইক্রোটিক, মাইক্রোটিক দিয়ে জেনারেট করলাম। এই যে আপনার এই যে যে কিটা জেনারেট হয়েছে এটাই আপনার মূলত পাসওয়ার্ড। ঠিক আছে, এই পাসওয়ার্ড দিয়েই আপনি মাইক্রোটিকের ব্যাকআপটা, আপনি যে স্ক্রিপ্ট রান করবেন ওই স্ক্রিপ্টের মধ্যে পাসওয়ার্ডের জায়গায় এই এই পাসওয়ার্ডটা আপনি দিবেন। ঠিক আছে, এটা ডান দিয়ে দিলেন, আর পাসওয়ার্ডটা আপনি একটা নোটপ্যাডে সেভ করে রাখেন। ধরেন আমি এখানে সেভ দিলাম জিমেল। আচ্ছা, সেভ দিয়ে এখন আমাদের কাজ, আমরা এখন মাইক্রোটিকে লগ ইন করবো। আচ্ছা, আমি আমার কোর রাউটারে লগ ইন করতেছি। এই যে আমি আমার কোর রাউটারে লগ ইন করলাম। লগ ইন করার পরে যেহেতু স্ক্রিপ্টটা অলরেডি আমার রাউটারে আছে, ঠিক আছে, ওই স্ক্রিপ্টটা আমি এখান থেকে রান করতেছি, ইমেল ব্যাকআপ, এটা জাস্ট কপি করলাম। কপি করে আমি একটা নোটপ্যাডে রেখে দিলাম, নোটপ্যাড দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আপনি যে যে জায়গায় আপনি চেঞ্জ করবেন সে জায়গাটা হলো, ধরেন এই যে এইটা হলো আপনার এই যে দুইটা ইমেল দেখতেছেন, এই দুইটা ইমেলে, ঠিক আছে, আপনার মেলগুলো যাবে। যে দুইটা ইমেল আপনি এখানে ইউজ করবেন, মানে যদি আপনি চান একটাও দিতে পারবেন, আপনার একটাতে গেলো, দুইটা দিলে দুইটাতে গেলো। তো এইখানে আপনার যে ইমেল রিসিভিং ইমেল ওই ইমেলটা দিবেন এই জায়গায়, আর সেন্ডিং যে ইমেল সেন্ডিং ইমেলটা দিবেন এই যে জিমেল আইডি, এরপরে এই যে ইমেল আইডি আছে জিমেল ইউজার চাইতেছে, এই যে ইউজারের জায়গায় সেম জিমেল আইডি দিবেন। আর এই যে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট অপশন, এটা হলো আপনার পাসওয়ার্ড। এখন আমাদের পাসওয়ার্ড কি, আমরা আগে একটু আগে যে গুগল থেকে যে পাসওয়ার্ডটা জেনারেট করছি ওই পাসওয়ার্ডটা, ধরেন এই যে পাসওয়ার্ডটা কপি করলাম। কপি করার পরে আমরা এইখানে বসাইয়া দিলাম। হ্যাঁ, বসাই দিলাম, আমাদের বসাই দিয়া সেভ দিলাম। আচ্ছা, এইখানে আমাদের মোটামুটি কাজ শেষ, আর অল্প একটু কাজ বাকি আছে। সেটা হলো কি, এই যে দেখেন লোকাল ব্যাকআপ ফাইল কোর ডট কনফিগ। আচ্ছা, এইখানে কি করবেন, আমার যেহেতু এটা কোর রাউটার আমি কোর লিখে রাখছি, আর যদি আপনাদের অন্য কোনো নাম থাকে অ্যাক্সেস রাউটার বা একটা এরিয়ার রাউটারের নাম, তাইলে এই কোন মানে আন্ডারস্কোরের আগে শুধু ওই নামটা একটু অ্যাড করে দিবেন। এটা হলো আপনার ব্যাকআপ হিসেবে ইমেল হবে। আর নিচের আরেকটা কমান্ড লাইন আছে, সেটা হলো আপনার এক্সপোর্ট হিসেবে। ধরেন আমরা এই যে মাইক্রোটিকের যে এক্সপোর্ট নিই না ফাইল,
টেক্সট ফাইল হিসেবে, তো ওই এক্সপোর্ট এই দুইটা জায়গায় শুধু আপনি কোড চেঞ্জ করে আপনার যে রাউটারের নাম আছে ওই রাউটারের নামটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে মনে করেন যে কমপ্লিট, আপনার কাজ শেষ। এখন শুধু করবেন কি, এই টোটাল স্ক্রিপ্টটা আপনি নেবেন, নেওয়ার পরে আপনার যে আছে সিস্টেম থেকে স্ক্রিপ্টে যাবেন, স্ক্রিপ্টে যাওয়ার পরে নতুন করে একটা স্ক্রিপ্ট নেবেন, আপনার যে কোডটা আছে কোডটা দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলেন। অ্যাপ্লাই দিয়ে দেওয়ার পরে আপনার কাজ মোটামুটি শেষ। এখন চলেন আমরা আমার যে জিমেল আছে ওই জিমেলে আবার লগ ইন করি। আচ্ছা, এখানে জিমেলে দেখেন আমার কোনো ইমেল নাই, ঠিক আছে। আমি এখন জাস্ট একবার স্ক্রিপ্টটা রান করব, এখান থেকে রান দিলাম, একটু অপেক্ষা করি। এই যে দেখছেন উপরে ইমেল আইসা পড়ছে, এক্সপোর্টের ফাইলটা এক্সপোর্ট আসছে, আরেকটা আসবে ব্যাকআপ হিসেবে, এই যে দুইটা মিলি আইসা পড়ছে। আচ্ছা, আমি আবার ট্রাই করি, দুইটাই ডিলিট দিলাম। ডিলিট দেওয়ার পরে আমি আবার মাইক্রোটিকে লগ ইন করলাম। লগ ইন করার পরে এই যে রান স্ক্রিপ্ট দিলাম, স্ক্রিপ্ট দিয়ে একটু অপেক্ষা করি। যদি আপনার ব্রাউজার অটো রিফ্রেশ না হয় তাহলে আপনি একটু কাইন্ডলি রিফ্রেশ করবেন, 30 সেকেন্ড বা 1 মিনিট পরে আপনি ওই মেল আশা করি যে আপনার ইনবক্সে পাইবেন। এই যে অলরেডি 9:29 এক্সপোর্ট হয়ে এক্সপোর্ট ফাইলের মেল চলে আসছে, এই যে ব্যাকআপও চলে আসছে, দুইটাই চলে আসছে, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করলে আমি দেখবো এই যে এক্সপোর্ট ডট আর এস সি আছে আর ওটাতে কোর কনফিগ ডট ব্যাকআপ। তো আমাদের মোটামুটি স্ক্রিপ্টিংয়ের কাজ শেষ। এবার আপনি এটার আপনার নির্দিষ্ট রাত্রের বা যে কোনো সময় আপনি ব্যাকআপ নিতে চান, ধরেন আমার মনে চাইছে আমি রাত্রে 1টা বাজে ব্যাকআপ নেব, তো এই ক্ষেত্রে কি করা লাগবো, আপনার যে স্ক্রিপ্টটা নেবেন স্ক্রিপ্টের মধ্যে যে ইমেল ব্যাকআপ যে নামটা দিবেন, আপনি এখানে যে কোনো নাম দেন, এই নামটা জাস্ট কপি করবেন। কপি করার পরে আপনি সিস্টেম শিডিউলারে যাবেন। শিডিউলারে যাওয়ার পরে এখানে আপনি করবেন কি, যে আরেকটা নতুন করে শিডিউল নিলেন, নেওয়ার পরে আপনি ধরেন ওই নামটা এখানে দিয়ে দিলেন আর অন ইভেন্টে সেম নামটা আবার পেস্ট করে দিয়ে দিলেন। এবার আপনি টাইম সিলেক্ট করবেন যে আপনি কয়টায় ব্যাকআপ নিতে চাইতেছেন, আর অটো ব্যাকআপ নেওয়ার জন্য আপনার রাউটারে মাইক্রোটিকে অবশ্যই আপনার যে টাইম আছে ওই টাইমটা যাতে ঠিক থাকে। আমার এখানে এখন ধরেন হতো 21:31, তার মানে 9:31, আমি ধরেন 9:32 দিলাম, ঠিক আছে। 9:32 অটো ব্যাকআপ হবে, অ্যাপ্লাই দিলাম, এখন অপেক্ষা করি। এখানে দেখেন রান কাউন্ট, মানে এই স্ক্রিপ্টটা একবারও রান হয় নাই, ঠিক আছে। এই যে এখানে আপনার 58, 59, 60, এই যে রান হয়ে গেছে, তার মানে স্ক্রিপ্টটা একবার রান হয়েছে। রান হওয়ার পরে আমরা একটু মেলটা চেক দিব, মেলটা চেক দিয়ে আসি। আচ্ছা, ইনবক্সে গেলাম, এই দুইটা যেহেতু আগের মেল 9:29 মেল, এই যে 9:32 মেল চলে আসছে এক্সপোর্টের, এই যে ব্যাকআপেরও চলে আসছে, দুইটাই চলে আসছে। এখন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। আর এই যে স্ক্রিপ্টটা রাত্রের 1টা 21 তারিখ রাত 1টা, আর ইন্টারভাল মানে কতক্ষণ পর পর এই স্ক্রিপ্টটা রান হবে, বেসিক্যালি আমরা তো প্রতিদিনে একবার মেলের ব্যাকআপ নেই, সেহেতু 1 ডে দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে, কাজ মোটামুটি কমপ্লিট। আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না মেলের ব্যাকআপ নেওয়ার জন্য বা স্ক্রিপ্টিংয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তারপরে যদি হয় আমাকে একটু ইনবক্সে নক করবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর স্ক্রিপ্টের মধ্যে যে যে জায়গায় আমি মার্ক করে দেখাইছি ওই জায়গাগুলোই শুধু চেঞ্জ করবেন, এর বাইরে কোনো কিছু চেঞ্জ করবেন না। যদি করেন তাইলে হয়তো আপনার এই স্ক্রিপ্ট কাজ নাও করতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।